नमः श्री जतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिने। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिने अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। প্রথমেই আসলে স্বামীজির বাড়িতে পাঠ করা একটু যেন ভয় ভয় লাগে, কারণ প্রথম থেকেই স্বামীজিকে একটু ভয়ই লাগে। তাই হঠাৎ আমাকে সুনীল মহারাজ ফোন করে জানালেন এই দিন দশ আগে যে তোমাকে একটু পাঠ করতে হবে। আচ্ছা, আমি তো কোথাও বাইরে বেশি পাঠ করি না, না আমার তো আমি তো সেভাবে রেডি নই, প্রস্তুত নই, কি পাঠ করব তাও জানি না। যাতা মনে আসে বলবে। আমি তখন পরে ভাবলাম মহারাজ ঠিকই বলেছেন, যাতা অর্থাৎ মহারাজ বলতে চেয়েছেন যাতায়াতের কথা। আমাদের যে যাতায়াতের কথা, ঠাকুরের কথামৃত বা ঠাকুরের বাণীর মধ্যে, ভগবানের কথার মধ্যে যাতায়াত সম্বন্ধে যে যতটুকুন আমরা জানি বা সেইটুকুন জানার চেষ্টা করি, সেই সম্বন্ধে কিছু হয়তো বলতে বলেছেন। তার সেই যাতায়াত সম্বন্ধে দু চারটি কথা আজকে এই স্বামীজির বাড়িতে স্বামীজি সেই সুযোগ দিয়েছেন, সেখানে স্বামীজির এই জন্মস্থান, পবিত্র স্থান, স্বামীজির সাক্ষাৎ যেখানে তিনি উপস্থিত, সেখানে ঠাকুরের কথা যদি একটু বলতে পারি, ঠাকুরের কথা স্মরণ করতে পারি, তাহলে আমরা নিজেরাই, বিশেষ করে আমার নিজের জন্যে সেটি খুবই আমি উপকৃত, আমি ধন্য হব। ঠাকুরের কথা এই স্বামীজির সামনে যদি একটু আমরা চিন্তা করতে পারি ঠাকুরের সম্বন্ধে, সেই সুযোগটুকু মহারাজ দিয়েছেন পূজনীয় জ্ঞানলোকানন্দজি মহারাজকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আর এই প্রসঙ্গ ঠাকুরের যাতায়াত, আসলে আমরা প্রথম থেকেই, কবে থেকে আরম্ভ হয়েছে তা আমরা তো কেউ জানি না। এই যাতায়াত আমরা এসেছি, আবার যাব, আবার আসব, যদি এই আসা যাওয়া শেষ না হয়, যতক্ষণ আমাদের এই আসা যাওয়া শেষ না হবে ততদিন আমাদের আসতে আমরা বাধ্য, কারণ আমরা সবাই আমাদের সংস্কারের বশীভূত, আমাদের পারব্ধের বশীভূত, আমরা কর্মফলের বশীভূত, কারণ আমরা সবাই কর্ম করছি, তার ফল ভোগ করছি। তাই যতদিন আমরা কর্ম করব সেই ফল আমাদের ভোগ করতে হবে, তাই সেই ফল ভোগের জন্যেই আমাদের আবার জন্মাতে হবে। যাতায়াত হলো জন্ম আর মৃত্যু, এটি হলো আমাদের যাতায়াত। আমরা এসেছি, আবার যাব, আবার আসব, আবার যাব, কেন না আমাদের যে কর্ম আমরা করব সেই ফল ভোগের জন্য, সেটি ভালো হতে পারে, মন্দ হতে পারে। তাই এটি আমাদের ঠাকুরের, মায়ের, স্বামীজির, মহাপুরুষদের শিক্ষা, যে ফল যেন খারাপ ফল না করতে হয়, যা কিছু আমরা করব যেন ভালো করতে পারি, তাহলে সেই ভালো কর্মের যে ফল সেই ফল ভোগের জন্য আসতে হবে।
কিন্তু সেটি এই কষ্টদায়ক নয়। আমাদের যে সমস্ত আমরা এই ফল ভোগ করি যেটি আমাদের কাছে অভিপ্রেত নয়, ফল আমরা সকলেই ফল ভোগ করছি, কিন্তু যেটি দুঃখের ফল, যেটি কষ্টের ফল, অর্থাৎ যেটি দুঃখদায়ক, আমরা তো সেটা কেউ চাই না। আমরা কেউ চাই না যে এখানে আমি দুঃখ ভোগ করি। আমরা সকলেই সুখ চাই, কিন্তু সেই সুখের জন্য আমাদের সেই কর্ম করতে হবে। পূর্ব জন্মের যদি আমরা ভালো কর্ম করে না থাকি, তাহলে কিন্তু এই জন্মে যে সুখ ভালো সেটি তো পাবো না। তাই যাতায়াত আমাদের করতে হবে ঠিকই, কিন্তু যদি আমরা ভালো কর্ম করতে থাকি, সেই ভালো কর্মের যে ফল সেটি ভালো হবে। সেই জন্য গীতায় ভগবান বলছেন যে শুক্লে কৃষ্ণে গতি হিয়েতে জগত শাশ্বতেই মতে, একয়া জাত্যান্ন বৃত্তিম অন্যয়া বর্ততেই পুনঃ। যে আমাদের যে সংসারে যে যাতায়াতের যে পথ, সে দুটি পথ আছে। একটি পথ হল শুক্লপক্ষ বা জ্যোতির্ময় পথ, আর একটি পথ হল কৃষ্ণপক্ষ, যেটি অন্ধকারময় পথ। এই দুটি পথে আমরা যাতায়াত করি। বলবেন জ্যোতির্ময় পথে কারা যাবে আর অন্ধকারময় পথে কারা যাবে? সেই দুটি পথ, একটি জ্যোতির্ময় পথ অর্থাৎ আলোর পথ, সেটি যেন আমরা দেখতে পাচ্ছি পথটা, আমাদের কাছে আলো, সেই পথে আলো রয়েছে। তো সেই পথে, যে পথে আলো আছে, সেই পথে সহজে যাওয়া যায়। আর যে পথে আলো নেই, অন্ধকার পথ, সেটিতে খুব বিপদ, যেকোনো সময় আমি বিপদে পড়তে পারি। তা সেটি নির্ভর করে আমি এই জন্মে, এই শরীর যাওয়ার পূর্ব মুহূর্তে আমি কিরকম কর্ম করেছি, সেই কর্মের ফল অনুযায়ী আমি আলোর পথে যাব না অন্ধকারময় পথে যাব। এটি ওই সম্পূর্ণ আমার সারা জীবনের যে কর্মফল সেটির উপর নির্ভর করবে। আর সেটির জন্য কর্ম তো আমরা সকলেই করে চলেছি, সেই ফলের যে বিচার, তার জন্য চিত্রগুপ্ত বলা হয় স্বয়ং যিনি কর্মফল দান করেন, ভাগ করে দেন। কারণ আমরা কর্ম করে চলেছি, আমি কিন্তু হিসাব রাখছি না, কিন্তু একজন হিসাব রাখছেন, তিনি সেই হিসাব একদম কড়ায় গণ্ডায় সেটি মিটিয়ে দেবেন। তাই এই মৃত্যুর পরে আমাদের যে সূক্ষ্ম শরীর, যেটি সেই শরীরটি এই স্থূল জগৎ থেকে সূক্ষ্ম জগতে যায়, তা সেটি বলা হয় যখন যার কর্মফল যেরকম আছে সেইভাবে তার গতি হয়। আলোর পথে যদি যেতে হয় তাহলে সেই কর্মটা ভালো কর্ম করা চাই, খুব ভালো কর্ম হলে তবেই সে আলোর পথে যায়। সেটি হলো যে স্বর্গলোক, দেবলোক এবং ব্রহ্মলোক, এমনকি শ্রীরামকৃষ্ণ লোক আমরা আজকে যদি বলি, বা গোলোক লোক, যেখানে ভগবান স্বয়ং বিষ্ণু রয়েছেন সেই লোক, এটি হলো আলোর পথ। আর যেটি নিম্ন লোক, এই পিতৃলোক, গন্ধর্বলোক, আরো অন্যান্য যে সমস্ত দেবতা লোক রয়েছে, সেগুলি কিন্তু ওই বলা হয় অন্ধকারময় পথ। অন্ধকারময় পথ যেটি, সেটিতে আমাদের ফিরে আসতে হবেই, সেটি থেকে আমাদের কিন্তু পরিত্রাণ নেই। আর আলোর পথটায়
কারো কারো ক্ষেত্রে যদি আমরা শ্রীরামকৃষ্ণ লোকে যাই, বিষ্ণু লোকে যাই, তাহলে আর ফিরতে হবে না, কিন্তু স্বর্গলোকে গেলে ফিরতে হবে। তবে স্বর্গলোকের কর্মটাও কিন্তু অনেক পুণ্য কর্ম করা যায়, অনেক ভালো কর্ম করলে তবে স্বর্গলোকে যাবে, কিন্তু সেখান থেকে ফিরে আসতে হয়। আর অন্যান্য যে আরো নিম্ন লোক, সেখান থেকে তো ফিরতেই হবে, এবং সেটি সেই সব লোকের সুখ নেই, দুঃখই আছে, কষ্ট আছে। এসব লোকে গিয়ে আমরা যে কর্ম করেছি তার ফল ভোগ করতে হবে। যারা খুব দুষ্কর্ম করবে তাদের জন্য কিন্তু এই সমস্ত ওই যাকে বলে নরক লোক, এগুলো হলো নরক লোক, যেখানে আমাদের ওই অশুভ কর্মের ফলগুলো ভুগতে হবে। সেই পুরাণাদিতে আমরা দেখেছি, শুনেছি, ছবি তো দেখা যায় যে এমন সব অশুভ কর্ম করেছে যার জন্যে তার যে ফলের যে প্রায়শ্চিত্ত, সেই ফলের যে ভোগ, কাকো সেই করাত দিয়ে মাথায় দুফাঁক করছে, কাকো তেলের কড়ায় ছাড়ছে, কাকো সর্প দিয়ে দংশন করাচ্ছে, এগুলি হলো ওই যে অশুভ কর্ম যেগুলি যারা করেছেন সেই অশুভ কর্মের ফল। সেগুলো কিন্তু সুখ নয়, কষ্টদায়ক। আর যদি খুব ভালো কর্ম করেছে, সে স্বর্গলোকে গেল, সেখানে সুখ ভোগ করলো, সেখানে দুঃখ নেই, কিন্তু সেটি কিন্তু অস্থায়ী, স্থায়ী নয়, সেটি একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় শেষ হলে আবার ফিরে আসতে হবে। তাই আমাদের যদি আমরা কোনো ফল না চেয়ে যদি কর্ম করি, তবেই আমরা আর ফিরে আসতে হবে না, আর ফল চাইলে ফিরে আসতে হবে। আমি কোনো বাসনা নিয়ে যদি কর্ম করি, অর্থাৎ যে কর্মের পিছনে কোনো একটা বাসনা রয়েছে, সে স্বর্গই হোক আর আরো যদি ঊর্ধ্বলোকই হোক, বাসনা নিয়ে কর্ম করলে তার ফল আমাদের, আমরা ফলের বাসনা আছে, সুতরাং আমাকে সেটা তো ভোগ, আমার ভোগ করতেই হবে। আর যে কর্মের ফলের বাসনা নেই, সেই ফলের জন্য আর আমাদের আসতে হবে না। সেটি হলো আমাদের শ্রীরামকৃষ্ণ লোক, বিষ্ণু লোক, অর্থাৎ আমরা শ্রীরামকৃষ্ণকেই পেতে চাই, সেই জন্য শ্রীরামকৃষ্ণের যদি কর্ম করি, শ্রীরামকৃষ্ণের যদি উপাসনা করি, তাহলে সেই কর্ম ফল হবে শ্রীরামকৃষ্ণই স্বয়ং। যেহেতু আমি ভগবানের কাছে কিছু চাইছি না, যতক্ষণ আমাদের চা পাওয়া আছে ততক্ষণ আমাদের এই যাতায়াতও আছে, তাই এই যাতায়াত তখনই বন্ধ হবে যখন আমার কোনো কিছু চাওয়া পাওয়া থাকবে না। কিন্তু আমরা সবাই একেবারে তো কেউ চাওয়া পাওয়া আমরা ছাড়তে পারি না, মা তাই বলেছে নির্বাসনা হলে এক্ষুনি হয়, কিন্তু নির্বাসনা হওয়াটা খুব কঠিন। তো সেই জন্যে আমাদের এই যে যাতায়াত সেটিকে বন্ধ করা যেটি উপায় হলো ভগবানকে আশ্রয় করা, ভগবানকে ধরে থাকা। ভগবানকে ধরে যদি আমরা কর্ম করি, তাহলে সেই কর্মের ফলটা আমার হবে না। ঠাকুর যিনি বলেছেন দাসীর মতো কর্ম, যে কর্মটা আমার নয়। এটি যেমন দাসী যেমন মনিবের বাড়িতে কাজ করে, সে জানে এটি মনিবের কাজ, আমি বেতনভোগী কর্মী একজন, আমি তার হয়ে তার বাড়িতে কাজ করছি, তাই মনিবের যে ভালো মন্দ তার ফল সেটি কিন্তু মনিব দাসী পাবে না, দাসী তার বেতন পাবে মাত্র। সেই রকম ঠাকুর বলছেন এই সংসারটাও হলো ভগবানের, ভগবান হলো তোমার মনিব, আমাদের প্রভু, তুমি দাস মাত্র, তুমি দাসী মাত্র, ভগবানের দাসী, ভগবানের দাস। এই ভেবে যদি আমরা এই সংসারে যাতায়াত করি, তাহলে দেখবেন সংসারটা
আর দুঃখ পাব না। এই যে সংসারে যে দুঃখ, মানুষে আমাদের জীবনের প্রত্যেকেরই কম বেশি দেখবেন কত দুঃখ, কত কষ্ট, কত শোক। কখনো কখনো আমাদের জীবনটা ভালোই থাকে, বেশ সুন্দরভাবেই কাটতে থাকে, কিন্তু একার সময় জীবনে এমন শোক দুঃখ আসে, তখন আর সামলানো যায় না। তবে এটি, এই দুঃখ শোক, সেটি আমারই অর্জিত, আমি সেই দুঃখের জন্য দায়ী, দোষ কারো নয় গো মা, আমি যে দুঃখ পাচ্ছি। অনেক সময় নিমিত্ত হতে পারে কেউ, কিন্তু সেটি আমারই কৃত, আমারই পূর্বকৃত যে কর্ম, সেই কর্মের ফল। সে ভালো হতে পারে, মন্দ হতে পারে। যখন আমরা বলি খুব সুখের সময় খুব ভালো কষ্ট, মানে মনের দুঃখ নেই, তখন আমাকে কেউ যদি বলে খুব ভালো কর্ম করেছো, খুব পুণ্য করেছিল গো, এই জন্যে তুমি এরকম খুব সুখে আছো, তখন আমার বুকটা একটু গর্বে ভরে যায়, হ্যাঁ আমি ভালো কাজ করেছি। কিন্তু যখন দুঃখ পাই, তখন যদি কেউ বলে কত অন্যায় করেছে, তার ফল ভুগতে হবে না, তখন মনটা ছোট হয়ে যায়, তখন মনটা দমে যায়, তখন সেটাকে আমরা মেনে নিতে চাই না যে আমি করেছি, তখন অন্যের উপর দোষ চাপাই বা ভগবানের ঘাড়ে চাপিয়ে দিই, ভগবান আমাকে দেখছেন না, আমি এত ঠাকুরকে মানত করলাম, এত আশ্রমে যাই, এত মন্দিরে যাই, এত দান ধ্যান করলাম, তার সত্ত্বেও ঠাকুর আমার এরকম কষ্ট দিল। সেটি যে নিজেরই কৃত, আমরা সেটা ভুলে যাই, ভগবানের উপর দোষটা চাপিয়ে দিই। ভগবানের উপরে চাপালে ক্ষতি নেই, ভগবান সব সহ্য করে নেবেন, কিন্তু অন্যের উপরে চাপালে তখন অশান্তিটা আরো বেড়ে যাবে। যখন আমার কোনো একটা কষ্ট হচ্ছে, আমি তখন যদি অন্যের ঘাড়ে চাপাই, তখন সেখানে অশান্তি বাড়বে। ভগবানের উপর চাপিয়ে দিলে বঞ্চ ভগবান সহ্য করে নেবেন। তাই এটি আমাদের, আমাদের, আমরা মানুষ বা আমরা সাধারণ জীব, আমাদের এটি ধর্ম যে আমারই দ্বারা কৃত কর্ম, আমরা সবসময় ভালোটা পেতে চাই, খারাপটা কেউ নিতে চায় না। তাই আমরা যদি সতর্ক হই, সতর্ক থাকি যে কোনো কিছু জানতে আমরা খারাপ কিছু করব না। আছে আমার পূর্ব সংস্কার বা প্রারব্ধ কর্ম অনুযায়ী আমার কিছু খারাপ সংস্কার রয়েছে, খারাপ কর্ম ফল আমাকে ভুগতে হচ্ছে, কিন্তু যদি বিবেক হয়, বৈরাগ্য হয়, এটি হলো ভগবানের অশেষ কৃপা, যে যখন আমাদের বিবেক আর বৈরাগ্য উদয় হবে, যে যা করেছি করেছি, আর যেন আমি জ্ঞানত কোনো অন্যায় না করি, জ্ঞানত যাতে কিছু খারাপ না করি। সেটি মা যেমন বলেছেন যে কারো দোষ দেখো না, সকলকে ভালোবাসো, এই মিথ্যা বলো না, এইগুলি যে আমাদের জীবনের উপদেশ ঠাকুরমা স্বামীজির, সেগুলি আমরা যদি কিছুটা হলেও আমরা পালন করার চেষ্টা করি, সেটিকেই বলা হয় বিবেক আর বৈরাগ্য। বিবেক অর্থাৎ কোনটি করব, কোনটি করব না, এটি হলো বিবেক। আর বৈরাগ্য হলো যে ঈশ্বরে অনুরাগ, আর ঈশ্বর ছাড়া যেগুলি সেখান থেকে সরে আসা। ঈশ্বরই সত্য এবং ঈশ্বরই আমার আপন, ঈশ্বরকে ধরে থাকাই হলো আমার জীবনের উদ্দেশ্য, ঈশ্বরমুখী আমার জীবনের লক্ষ্য, এটি হলো বৈরাগ্য। তো এই বিবেক আর বৈরাগ্য যদি আমাদের জীবনে আসে, তাহলে আমরা ক্রমশ আমরা এই যা কিছু করব কর্ম, সেটি ভালো করার চেষ্টা করব, জ্ঞানত অন্তত আমরা যাতে খারাপ না করি, সেটি থেকে আমরা বিরত থাকব। এইটি যদি আমরা করতে পারি,
তাহলে আমরা ক্রমশ কিন্তু আমরা ওই ভগবানের পথে এগুতে পারবো। আর আমরা যত এগুব, আগাতে আগাতে দেখবেন আমাদের এই চাওয়া পাওয়াটা অনেক কমতে থাকে। এটি আমাদের জীবনের একটা, যে আমরা ধর্মপথে আগাচ্ছি না পিছাচ্ছি সেটি নিজে নিজেই পরীক্ষা করা যায়, নিজে নিজেই সেটি অনুভব করা যায়, সসংবেদ্য সেটি। অপরে বুঝতে না পারুক, নিজে নিজে আমরা বুঝতে পারব, বুঝতে পারি। সেটির জন্য ঠাকুর বলেছেন যে মাঝে মাঝে ওই জন্যই একান্তে নির্জনে গিয়ে নিজের মনকে ওয়াচ করা, দেখা যে আমার মনের কি অবস্থা। ঠাকুর খুব সাদা বাংলায় বলেছেন, ওই চাল কাঁড়া, যখন যারা চাল ঝাড়ে তারা মাঝে মাঝে চালটাকে একটু ভালো করে দেখে আলোয়, যে কতটা পরিষ্কার হয়েছে। সেই রকম ভাবে আমাদেরও মনটাকে মাঝে মাঝে দেখতে হয়, কারণ হই হট্টগোলের মধ্যে থাকলে বা একই জায়গায় সবসময় থাকলে সেটি বোঝা যায় না যে আমি কোথায় রয়েছি। সেই জন্য নিজেকে একটু আলাদা করে, পৃথক করে, বা যখন আমরা নিজ নিজ ঘরে একা একা আমরা যখন ভগবানের কাছে বসি বা ভগবানের চিন্তা করি নির্জনে, মনে কোণে বনে, ঠাকুর বলেছেন সবসময় যে বনে যেতে হয় তাও নয়, মনের মধ্যেই বা ঘরের মধ্যেই আলাদা করে যখন আমি বসি, তখনও কিন্তু একটু যদি লক্ষ্য করি, আমরা ওয়াচ করি, দেখব যে আমি কোথায় রয়েছি। এটি আমাদের দরকার মাঝে মাঝে, যে আমার 10 বছর আগে আমার যে মনের অবস্থা ছিল এখন আমার কিরকম মনের অবস্থা। সত্যি যদি আমরা ভগবানের দিকে আগাই, দেখবেন ওই পিছনের দিকে একটু তাকালে যে আগের যে মনের অবস্থা ছিল এখন তার অনেক পরিবর্তন। আগে ভগবানের কাছে গেলেই দিনরাত শুধু চাইতাম, ভগবানের কাছ থেকে সব সময় পেতে চাইতাম। এটি যদি সাধন ভজন করতে থাকি আমরা একটা সময় করতে করতে, তখন দেখব যে চাওয়া পাওয়াটা কমে গেছে। তখন নিজেই চাইতে গিয়েও অনেক সময় বিবেক তখন বলে দেয়, না না এটা ঠিক করছি না, যদিও হয়তো সংস্কার বসে বা খুব প্রয়োজন আছে, আমি চেয়ে বসি, কিন্তু বিবেক তখন মনের মধ্যে একটা যেন খুঁতখুঁত করে, না এটা ঠিক, চাওয়াটা ঠিক মনোমত হচ্ছে না, না চাওয়াই ভালো। কিন্তু এটি 10 বছর আগে ওইটা মনেই আসতো না, ওইটাই তখন স্বাভাবিক ছিল যে চাওয়াটা কেন চাই, মানে সেটাই যেন, সেই জন্যই আমি ভগবানের কাছে গেছি, আমি অন্য কোনোর জন্য যাইনি। এইটি হলো আমাদের, যত আমরা ভগবানের দিকে আগাতে থাকব সেটি তখন নিজের মনের এই যে অগ্রগতি বা মনের যে অবস্থা সেটি পরিবর্তন হয়। আর এই আগাতে 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 যখন খুব ভগবানের কাছাকাছি যাব তখন দেখবেন আর কোনো কিছু চাইতে ইচ্ছা হবে না, তখন শুধু ভগবানকে, ভগবানকেই চাইতে ইচ্ছা হবে, ভগবানের কাছ থেকে চাওয়াটা তখন কমে যাবে বা আর প্রয়োজন হবে না, প্রয়োজন হলেও ইচ্ছা হবে না। অনেক সময় প্রয়োজন থাকে কিন্তু ইচ্ছা হয় না, বলতে মন মুক্তি বেরোয় না। ঠাকুরের জীবনে দেখেছেন, ঠাকুরকে বারবার সবাই ধরেছেন যে বলুন, মাকে বলুন যে এই যেন অসুখটা সেরে যায়, ঠাকুর বলছেন ও কথা তো আমি মুখে বলতে পারছি না, মায়ের কাছে একথা আমার মুখ দিয়ে বেরুবে না। তাই সেটি ঠাকুরের, তিনি তার পক্ষে সেটি তো স্বাভাবিক, ঠাকুরের জীবনে সেটি স্বাভাবিক, কিন্তু ভক্তদের জীবনেও যারা ভক্ত, ভক্ত হওয়ার চেষ্টা করছেন আমরা সবাই, তাদের জীবনেও এই অবস্থা আসে। ভগবানের কাছে খুব তুচ্ছ জিনিস তখন আর চাইতে ইচ্ছা হয় না, যেটি হয়তো খুবই
নিম্ন জিনিস, সেটি যে ভগবানের কাছে গিয়ে আমি যদি বলি যে ও আমার শত্রু, ওকে তুমি ওর সর্বনাশ করো, এই কথাটা কিন্তু যে ভক্ত অনেকটা আগেই গেছে তার মুখ দিয়ে এই কথা ভগবানের কাছে বেরোবে না। সে হয়তো তার ছেলের পরীক্ষার পাশের জন্য বলতে পারে, কিন্তু ওই যে আর তার আরো যে সেটি খুবই নিম্ন কথা, ওই আমাদের শত্রু মিত্র সংসারে সবারই থাকে, শত্রু থাকতে পারে, কিন্তু তা বলে ভক্তরা কখনোই ভগবানের কাছে তার সর্বনাশ চাইবে না, কারণ সে ভক্ত জানে যে ভগবান শুধু আমার নন, তিনি সকলের। তো এইটি আমাদের আমাদের এই যে চাওয়া পাওয়া বা আমাদের যে যাতায়াত, এই যাতায়াত আমাদের যত আমরা ভগবানের কাছে আগাতে থাকব এই যাতায়াতটা কমতে থাকবে। আর আমরা বলি আমাদের এই জন্মের কর্মফল যেভাবে আমরা কর্ম করব, পরের জন্মটা সেই রকম ভাবেই আমাদের আসতে হবে। আর সেই ফল ভগবান তিনি নির্ধারিত করে রেখেছেন, করে রাখবেন, আমাদের আমাকে ফল দেবেন। আমার যে কর্মফল সারা জীবনের, এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কর্মটা আমরা করব, সেই ফল ভগবান তিনি আমাকে বণ্টন কর, তিনি আমাকে দেবেন। সেই জন্যে তাকে বলা হয় ভগবান দয়াময়, কারণ আমি যে এই কর্ম করছি এই ফলের হিসাব কিন্তু আমি রাখছি না। আর আমার যখন শরীর চলে যাবে তার ফল আমি কি করে পাব, তা সেই ফল তিনি আমাকে দান করেন, সে ভালোও দেবেন মন্দও দেবেন, সেই কাজটি তিনি করেন, সেই জন্য তাকে দয়াময় বলা হয়। ভগবান এই ভক্তদের ভক্তর কর্ম ফলটা ভাগ করে দেন, তা নাহলে তো আমি একটা কর্ম করলাম আমার ফলটা আমি পেলাম না আরেকজন পেয়ে গেল, সেটি কিন্তু ভগবান করেন না। তিনি একদম প্রত্যেকের যার যেমন কর্ম সেই অনুযায়ী ফল ভাগ করে দেন। তবে তার জন্যে ভগবান তিনি সব তার অ্যাডমিনিস্ট্রেশন একটা রয়েছে, যেমন আমাদের এই স্থূল জগতে এই আমাদের সরকার দেশ চালানো হচ্ছে, চালাচ্ছেন যারা, তেমনি ভাবেই ভগবানও তিনি একটা সূক্ষ্ম জগৎ চালাচ্ছেন, যা সেখানেও তার এই সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন তাদের প্রত্যেকের ভাগ দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। আর এই যারা এরকম ভগবানের কাজের যারা রয়েছেন তারা অনেক পুণ্য কর্ম করেছেন, পুণ্য কর্ম করেছিলেন, করে তারা এইসব যে কেউ হয়তো ইন্দ্রত্ব পাওয়ার জন্যে, কেউ যমরাজ পদের জন্যে, এইসব তাদের মনের অভিলাষ ছিল, সেই জন্য ভগবান তাদের সেই সমস্ত দায়িত্ব দিয়ে তাদের তিনি নিয়োগ করে রেখেছে। এরা বলা হয় যেমন যমরাজের কথা বলা হয় যে যমরাজ তিনি জ্ঞান লাভ জ্ঞানী, তিনি জ্ঞানী, যতদিন এই জগৎ থাকবে ব্রহ্মাণ্ড থাকবে ততদিন তিনি এই জগতের যে ফল কর্মের ফল আমাদের তিনি ভাগ করে দিচ্ছে। তার যখন এই জগৎ ব্রহ্মাণ্ড যখন শেষ হবে, লয় হবে, প্রলয় হবে, তখন তিনিও মুক্ত হয়ে যাবেন, তিনি মুক্তই। কিন্তু ওই ঠাকুর যেমন বলেছেন যে যেমন এই কিছু কিছু মহাপুরুষ যারা রয়েছেন ঈশ্বর কোটি অবতার আদি, অবতার আদিকে বাদ দিলেও ঈশ্বর কোটি যারা জ্ঞান লাভের পরও সংসারে ছিলেন, শঙ্করাচার্য, ব্যাসদেব, নারদ, সুখদেব, এরা জ্ঞান লাভের পরও সংসারে ছিলেন, কেন না এই সংসারের মঙ্গলের জন্য, মানুষের মঙ্গলের জন্য।
তাদের কাজ শেষ হলে তারা আবার ফিরে যাবেন। তাই তারা যে কাজ করছেন তারা কিন্তু এই কাজের কোনো ফল পাবেন না, তারা ভগবানের শুধু কাজ করার জন্যই তারা রয়েছেন। তারা ঠিক ঠিক জানেন যে এটি আমার কাজ না, এটি ভগবানের কাজ, তাই এই কর্মের কোনো ফল তারা পাবেন না। তা আমাদেরও যারা এই মানুষ অনেক পুণ্য কর্ম করবে তারা আবার ভগবানের কাছে গিয়ে তারা হয়তো সেরকম ভগবানের কর্মে নিযুক্ত হতে পারেন। তা এই হলো আমাদের যে আমরা ওই এক একটা লোকেতে এই সমস্ত ভগবানের যে যারা কর্মী, ভগবানের কর্মী তারা, তাদের কাজে নিযুক্ত করে রেখেছেন আমাদের মানুষদের জন্যে, মানুষের এই সমস্ত কাজকর্মের জন্য। তা এই ভগবান তাই এই ফলটা দান করেন আমাদের, আর প্রত্যেকেরই আমাদের যার যেমন ফল সেটা তিনি দেবেন। সেই জন্যে আমরা এই জন্মে আমি যা আছি পরের জন্মে সেটি নির্ভর করবে ভগবান কিরকম আমাকে ফল দেবেন, আর সেই সেরকমই ফল দেবেন আমি আমি যেরকম কর্ম করে যাব। আমি এখানে অন্যায় কর্ম করব আর পরের জন্মে ভালো ফল পাব এই আশা নিরাশা, আবার পূর্ব জন্মে কিরকম করেছি সেটির এই জন্মে আমার যে ফল তা থেকে প্রমাণ হয় যে আমি পূর্ব জন্মে কিরকম কর্ম করেছিলাম। তবে সবাই যে সবই যে খারাপ করেছি তা নয়, অনেক ভালো কর্মও করেছি। সেই জন্যে আমাদের অনেক যে ভক্ত যারা ভগবানের যাদের মন হচ্ছে ভক্ত হচ্ছেন, ভগবানকে ভালোবাসছেন, ভগবানের কথা শুনতে ভালো লাগছে, তারা অনেক ভালো কর্ম করেছিলেন, করেছি বলেই আজকে এই ভগবানের কথা শুনতে ভালো লাগছে, ভগবানের নাম করতে ভালো লাগছে। এটি পূর্ব জন্মের অনেক স্বীকৃতি কর্ম করেছি, ভালো কর্ম করেছিলাম, না করলে কিন্তু আমরা আজকে যেভাবে আমরা এই ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করছি বা ভগবানকে বিশ্বাস করছি সেটিও হতো না, কারণ সেটি তো আমাদের চোখের সামনে প্রত্যক্ষ যদি আমরা দেখি কত মানুষ রয়েছে, কোটি কোটি মানুষ রয়েছে তারা ভগবানের বিশ্বাস করে না, কোনো ভগবানই বিশ্বাস করে না, সেরকম মানুষ রয়েছে। তারা ভগবান বলে সব কোনো বস্তু আছে সেটি তাদের ধারণা নেই। সেই জন্য তাদের পূর্বজন্মের যে ভগবদ্মুখী সেটি খুব কম ছিল। এখন এই জন্মে যদি তারা কিছু ভালো কর্ম করেন পরের জন্মে আবার ভালো হবে। তাই এই জন্মে আমরা আগের জন্মের স্বীকৃতি নিয়ে আমরা এসেছি, নিঃসন্দেহে আমরা অনেক ভগবানের কাজ করেছি বা ভগবানের নাম করেছি, ভগবানের বিশ্বাস ছিল, সেই জন্যে আমরা এই ভগবত প্রেমী হতা হওয়ার চেষ্টা করছি, ভগবানকে ভালোবাসার চেষ্টা করছি। প্রত্যেকেই আমরা সবাই কিন্তু আমরা ভালো হতেই এসেছি, ভালো হওয়ার জন্যই আমাদের চেষ্টা বা ইচ্ছা। অনেক সময় আমাদের সংস্কার বিপরীতগামী সংস্কার পূর্ব জন্মে সে আমাদের অনেক সময় টেনে ধরে, কিন্তু যদি আমরা ওই বিবেক বৈরাগ্যটাকে জাগিয়ে রাখি তখন দেখব আমরা আবার সামনের দিকে আগাতে পারব, আরো বেশি করে ভগবানের ভক্তি বিশ্বাস আমরা চেষ্টা করলেই। এটি হলো পুরস্কার, আমাদের ভগবান দুটোই দিয়েছেন, একটা বিবেক বৈরাগ্য দিয়েছেন আর পুরুষকার। পুরুষকার মানে ওই আপনার মনের ইচ্ছা শক্তি, পুরুষকার দরকার। অনেক সময় আমাদের মন মনের সংস্কার অনুযায়ী আমরা যেটি খারাপ পথে মন যেতে চায়, খারাপ কথা শুনতে চায়, সহজে তো মন ভালো কথা শুনতে চায় না। দেখবেন দু জায়গায় কোন প্রসঙ্গ চলছে,
কোথাও ভগবত প্রসঙ্গ চলছে আর পাশেই দেখবেন নাচ গান বিষয়ে নিয়ে তারা মত্ত। মন ওই একটু যদি মনকে ছেড়ে দেয়া হয়, কাঁচা মন হলে, তখন মন বলবে ওই বিষয়ের দিকে ছুটে যাই, ওখানে যাই, ওখানে খুব আনন্দ হচ্ছে ওদের। সেই ঠাকুরের কথা ছিল, একজন ভাগবত শুনতে গেল, সেটি প্রসঙ্গ যদিও আলাদা, সেটি হলো মনের উপর, মন যে অবস্থা থাকবে। কিন্তু আমাদের মনের অবস্থা সবসময় আমাদের ওই খারাপ দিকে চলে যায়, তখন মন ওই দিকেই টেনে নেবে। কিন্তু আপনার যদি একটু বিবেক থাকে, বৈরাগ্য থাকে, একটু পুরুষকার থাকে, না ওখানে যাব না, ওখানে আমি যাব না, যদি মনটা একটু শক্ত থাকে, একটু যদি আমাদের সেই মনের সংস্কার ভালো থাকে, তখন আমরা ওই খারাপ থেকে, খারাপটা আমাকে টানতে পারবে না, কিন্তু কাঁচা অবস্থায় হলে মন টেনে নেবে। তাই এটি আমাদের পুরস্কার দরকার, যে আমি যেন নিজের থেকে ইচ্ছাকৃতভাবে খারাপ কিছু না করি। তাহলে দেখবেন প্রত্যেকেই, আমাদের প্রত্যেকের জীবনে আমরা যে যেখানে রয়েছি, গৃহী সন্ন্যাসী বলে কিন্তু কোনো ভেদ নেই, প্রত্যেকেই ভগবান তো সবার মধ্যেই রয়েছে, প্রত্যেকের মধ্যেই ভগবান রয়েছে। ওই আমি আমি করেই তো আমরা বেশি অহং সর্বনাশটা করছি, আমি তো কেউ নই, ভগবানই হলেন আমি। সেই জন্য ভগবান সবার মধ্যেই রয়েছে, আপনি বললেন আমি গৃহী, আমার মধ্যে ভগবান নেই, সেটা তো একটা অবাস্তব কথা। ভগবান নেই তো আপনি, তাহলে তো আপনি আছেন, যদি ভগবান না থাকে আপনার মধ্যে তাহলে আপনি আছেন, সেটাই তো অহংকার। কিন্তু ঠাকুর বলছেন না হং না হং তুহু তুহু, আমি সেটাকে বাদ দিতে হবে, আমি বাদ দিলে আর কি থাকবে, তিনিই থাকবে, ভগবান সবার মধ্যেই আছে। সেই জন্য ভগবান সবার মধ্যেই আছেন, সেই ভগবানকে যদি আমরা ভালোবাসতে পারি, ভগবানের দিকে যদি মন দিতে পারি, যত মন দেব ভগবানের দিকে, যত আগাবো তত এই যাতায়াতের রাস্তাটা আমার কমতে থাকবে। যত আপনি, আমরা যদি বলি আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য আমার কাশী যাওয়া, তা কাশিতে যত আমরা, কাশির দিকে যত আগাবো তত আমি কলকাতাকে পিছনে ফেলব। আগাতে 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 একটা সময় আমি, আমার যদি চেষ্টা থাকে এবং যদি আমি রাস্তায় থাকি, দুটো কন্ডিশন, আমার চেষ্টা থাকবে, লক্ষ্য থাকবে যে কাশি আমার লক্ষ্য, আমাকে যেতে হবে, আর আমাকে রাস্তায় থাকতে হবে, আমি যদি পদপ্রজো হেঁটেও যাই, আমি যেন ওই পথ চলা বন্ধ না করি। আপনি চলতে থাকলে আমরা একদিন একদিন ঠিক পৌঁছাবই কাশি, সময় লাগতে পারে কিন্তু পৌঁছাবো, তবে ওই পথে অনেক বিপদ আছে। যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণ পণে দিও দোহাই রাজা, এই মনের সাহস নিয়ে আমাদের আগেই যেতে হবে। যদি আমি হাঁটতে থাকি, পথে যদি চলতে থাকি, অসুখ বিসুখ, ঝড় ঝাপটা, প্রাকৃতিক দুর্যোগ, অনেক কিছু বিপদ আসতেই পারে, সব কিছুকে যদি আমি সহ্য করে আমি চলতে থাকি, তাহলে আমরা পৌঁছাবো। আর যত আমরা আগের দিকে যাব কাশির দিকে, তত কলকাতা দূরে যাবে, তত যাতায়াতটা আমার কমতে থাকবে, আর একবারে পৌঁছে গেলে তখন আর আসতে হবে না। আমার লক্ষ্য যেহেতু কাশি, আমি কাশি পৌঁছানাই যদি আমার লক্ষ্য হয়, তাহলে আর আমার ফেরার প্রয়োজন নেই। কিন্তু বেশিরভাগ মানুষ আমরা ওই লক্ষ্যটা রাখি না, বা লক্ষ্য আমাদের থাকে ভগবান ছাড়া, ওই চাওয়া পাওয়ার লক্ষ্য থাকে। চাওয়া পাওয়ার লক্ষ্য থাকলে আমাদের যাতায়াত চলবে, বারবার এই জন্মগ্রহণ করতে হবে। আমাদের বলা হয় আমরা কয়েক লক্ষ জন্ম পরে মনুষ্য জন্ম হয়েছে, মানুষ জন্মেই কতবার আমাদের যাতায়াত করতে হচ্ছে, মানুষ আজ আছে কাল নেই, কখন যে আমাদের কার দিন শেষ হবে আমরা কেউ জানি না।
জন্ম আর মৃত্যু। আমাদের মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না, কিন্তু মৃত্যু হবে এটা নিশ্চিত। আমরা জন্মদিনটা সবাই পালন করি, কিন্তু মৃত্যুদিনটাকে মনে রাখতে চাই না। মৃত্যুদিন পালন তো কেউ করেই না, কিন্তু মৃত্যুদিনের কথা বললেই আমরা তখন যেন সেই খরগোশের মতন ভয়ে মুখ লুকিয়ে ফেলি, না না আমি তো মরব না। মৃত্যুকে আমরা কেউ চাই না। বাস্তবিক আমাদের স্বরূপটা হলো অমরণ ধর্মা, আমরা কিন্তু ইমোর্টাল, আমরা কিন্তু মরণ ধর্মী নই। সেই জন্য আমাদের, আমরা কিন্তু অজান্তে আমরা এটা করে থাকি যে আমরা কেন মরব। বাস্তবিক আমরা মরি না, মৃত্যু হয় দেহের। আমরা মরি না বা আমি মরি না, আমার মৃত্যু হয় কি, আমার দেহটার মৃত্যু হয়। আর ভয় পাই কেন, না আমি দেহটাকে আমি ভেবে বসে আছি, সেই জন্য আমি ভয় পাই যে এই আমি মারা গেলাম। কিন্তু মরবে দেহ, আমি মরব না। আমি মরবে, আমি মলে ঘুচবে জঞ্জাল, তখন মরবে যখন আমি থাকব না। যতক্ষণ আমি আছি ততক্ষণ আমি মরব, আর আমি শেষ হলে তখন আমি আর মরব না। তাই এই আমাদের জন্ম আর মৃত্যু এটি খেলা চলছে। জন্মের পর কখন যে মৃত্যু আসবে কেউ জানি না, সে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া দরকার। হ্যাঁ সে তো বিধাতা ঠিকই, কিন্তু আমি তো জানি না, আমি জানি না বিধাতা জানেন যে আমার মৃত্যুটা কখন। যদি জানতাম তাহলে কিন্তু অনেক অ্যালার্ট হয়ে যেতাম। আমি যদি জানতাম যে এই দুদিন পরে 10 দিন পরেই আমার মৃত্যু হবে, একদম নিশ্চিত যদি জানতাম, তাহলে কিন্তু আমার জীবনটাই পাল্টে যাবে। যেটি আমরা দেখি রাজা পরীক্ষিতের জীবনে হলো, তিনি জেনে গেলেন যে 9 দিনের মধ্যে আমার মৃত্যু অবধার্য, সুতরাং আর সময় নেই বেশি। মৃত্যু যখন অবধার্য তখন ভগবানের নাম করে আমি জীবনটা শেষ হবে। কিন্তু আমরা তো জানি না, আমি জানি 9 বছর কি, আমি এখন 90 বছর বাঁচতে চাই। সুতরাং আমার সামনে যতই মরুক আমি মরবো না এটা আমরা ভেবে বসি। তাই এই জন্ম আর মৃত্যু, মৃত্যুকে ভাবতে হয় যে যেকোনো সময়ে আমার মৃত্যু হতে পারে বা মৃত্যু হবে, সেই জন্য প্রস্তুত থাকতে হয়। ঠাকুর বলছেন সেই জন্য প্রস্তুত থাকতে হয় যে শেষকালে যেন আমি ভগবানকে স্মরণ করতে পারি। ভগবান গীতায় বলছেন অন্তকালে চ মামেব স্মরণ কলে বরম, যে মৃত্যু সময়ে যদি কেউ আমাকে স্মরণ করতে পারে তাহলে তার আর পুনর্জন্ম হবে না। ঠাকুরও বলছেন যে মৃত্যুর জন্য প্রস্তুত হও, কাল কখন প্রবেশ করবে কেউ আমরা জানি না। আর সেই মৃত্যুর জন্য প্রস্তুত হতে গেলে এই ভগবানকে স্মরণ করার অভ্যাস, ঠাকুর মা বলছেন যে ঠাকুর বলছেন মৃত্যুর সময় যদি তুমি ভগবানকে মনে করো তাহলে ভগবান তোমাকে হাত ধরে তুলে নিয়ে যাবেন তার লোকে, তার কাছে। ওই হাতির কথা ঠাকুর বলেছেন যে হাতিকে যদি স্নান করে তার হাতিশালায় প্রবেশ করিয়ে দাও তাহলে আর ধুলো কাদা মাখতে পারবে না। কিন্তু হাতির স্বভাব, স্নান করে সে তাকে একটু ছেড়ে দাও আবার ধুলো কাদা মাখবে। আমাদের মনের স্বভাব ওই হাতির মতনই। আমরা ওই এখন একটু ভালো কথা বললাম আবার বিষয় মেতে গেলাম, আমি হয়তো সারাদিন উপবাস করে ভগবানের নাম নাম গুণগান খুব করলাম, তারপরে সন্ধ্যের সময় যত রাজ্যের বাজে কথা, অন্যের দোষ ত্রুটি ধরা, এই সমস্ত করে আমি সারাদিন যা করলাম সব শেষ হয়ে গেল। তা এটি
ঠাকুর বলছেন যে এমন অভ্যাস করো সারা জীবন ধরে ভগবানকে স্মরণ করার, ভগবানকে স্মরণ করার যদি চেষ্টা করো তাহলে মৃত্যুর সময় ভগবানকে মনে পড়বে। এটি হলো আমাদের ঠাকুরের উপদেশ যে এই অভ্যাস করতে হবে ভগবানকে স্মরণ করা, ভগবানকে নাম করার, অন্তত সকাল সন্ধে যখনই সময় পাওয়া যায় ভগবানকে স্মরণ করা। এবং যখন আমাদের দুঃখ কষ্ট শরীরের মনের শরীরের আদি ব্যাধি ইত্যাদি অনেক কিছু আমাদের শরীরের উপর দিয়ে আসে, মনের উপর আসে, এই দুঃখ কষ্টে তো যেন ভগবানকে না ভুলি, এই অভ্যাসটা যদি করতে পারি, খুব কষ্ট হচ্ছে ভগবানকে মনে করতে হবে, তখনও যদি আমরা ভগবানকে মনে করতে পারি এই অভ্যাসটা থাকলে যখন ওই শেষ সময় আসবে শেষ সময় এরকম মনে কষ্ট হয় শরীরের কষ্ট হয় তখন ভগবানকে মনে পড়বে। আর যদি একটু দুঃখ কষ্টতেই শারীরিক বা মানসিক যেভাবেই একটু হলেই তখন হা হুতাশ করতে থাকি, তখন আর ভগবানের কথা ভাবি না, যে বলি না না শরীর ভালো নয় আর ভগবানের চিন্তা, আমরা কাঁচা মনে যেটা হয় যে একটু হয়তো শরীর খারাপ হলো, তখন আর কেউ যদি বলে কি গো আজকে ভগবানের নাম করলে না, না না শরীর ভালো নয়, কিন্তু সেই অবস্থাতেও যদি অভ্যাস কারো থাকে দেখবেন যত শরীর খারাপই হোক ভগবানের নাম করতে ইচ্ছা হবে, সেই শরীর খারাপ নিয়েও শুয়ে শুয়েও ভগবানের নাম। আমরা একজন মহারাজকে দেখেছিলাম, অনেক বয়স হয়েছিল, তিনি বসতে পারতেন না, শুয়ে শুয়ে তিনি জপ করতেন, যত শরীর খারাপই হোক ওই শুয়ে শুয়ে তিনি মালা ঘোরাচ্ছেন। এটি হলো অনেক অভ্যাস, দীর্ঘদিন অভ্যাস করলে তখন যত কষ্টই হোক শরীরের মনের মনের কষ্ট তো এমন হয়তো বাড়িতে আপনার মনের উপর খুব দুঃখ পেয়েছেন, আঘাত পেয়েছেন, সেদিন কি আর ভগবানের নাম হবে, সেদিন ভগবানের নাম করা খুব কঠিন, কিন্তু যদি খুব অভ্যাস থাকে এবং মন যদি সেই ভগবানের খুব দৃঢ় বিশ্বাস থাকে দেখবেন সেই অবস্থাতেও আপনি ভগবানকে ভুলছেন না। এইটি হলো পাকা ভক্তের লক্ষণ, এটি এই অবস্থাটা হলো ঠাকুর বলেছেন যে সংসারে ওই মাখন তুলে সংসারে এই মাখন তুলে জলে রাখা, দুধ জলে যখন রাখলে মিশে যায় কিন্তু যখন মাখন তুলে জলে রাখবেন তখন আর দুধ সেই মাখন কিন্তু মিশবে না, সেটা কিন্তু দুধই, দুধটাই মাখন করেছেন, মাখন করে এখন জলে রাখছেন, অনায়াসে ভাসছে, কিন্তু দুধ অবস্থায় সেটি জলে মিশে যেত। তাই এই রকম অবস্থা ঠাকুর বলছেন আমাদের সংসারে যখন আমরা থাকব, ঠিক ঠিক যদি আমরা সংসারে ওই মাখন তুলে থাকি মনটাকে ওই রকম ভাবে তৈরি করে নিয়ে, কাঁচা মন নয়, তখন হবে মনটা পাকা মন, তখন ওই যতই এই আপনার বাহ্যিক সাংসারিক শোক দুঃখ বিপদ আসুক ভগবান থেকে আপনি বিচ্যুত হবে না, ভগবানের প্রতি সংশয় আসবে না বা ভগবানের প্রতি ভালোবাসা আপনার একটুও কমবে না। সে যদি আপনার খুব নিকট আত্মীয় মারা যায়, খুব বিপদ হয়, তার সত্ত্বেও আপনি ভগবানকে দেখবেন ভগবানের উপর যে বিশ্বাস বা ভগবানের প্রতি যে ভালোবাসা সেটা একটু কমবে না, কারণ তখন সেই যে ঠিক ঠিক ভক্ত সে জানবেন ভগবান সত্য, এই ভগবান সত্য এটি তার দৃঢ় ধারণা, যার হয়ে গেছে তার পক্ষে আর সংসারে থাকাটা দুঃখের হবে না। এইটি ঠাকুর বলেছেন ওই জনক রাজার মতন মজার কুটি, জনক রাজা যেমন মজার কুটি হয়ে তিনি সংসার করেছিলেন, সংসারে থেকেও তিনি নির্লিপ্ত, সংসারে কোনো দুঃখ কষ্টে তিনি লিপ্ত হননি। এই আমাদের ঠাকুরের যে উপদেশ কথামৃত, মায়ের উপদেশ সবগুলি কিন্তু আমাদের
এই যাতায়াতের যে অবসান বা যাতায়াতের যে আমাদের যাতায়াতের যে বন্ধ যেটা বন্ধ সেই অবসান তার জন্যেই কিন্তু ঠাকুর মা স্বামীজি শাস্ত্র মহাপুরুষরা সব তাদের এই উপদেশ বা বাণী হল আমাদের যাতায়াতকে বন্ধ করা। কারণ যতক্ষণ যাতায়াত থাকবে ততক্ষণ কিন্তু আমরা এই ভগবতের যে ভগবানের যে পরম সুখ সেই পরম সুখটা আমরা পাব না। আর পরম সুখ পেতে গেলে ভগবানকে পেলে আর অন্য সুখের আমাদের কোনো বাসনাও থাকবে না। যত আমরা ভগবানের কাছে যাব তত দেখবেন এই সংসারে যে সুখ সেই সুখটা কমতে থাকবে। আর ভগবানের সুখ পেয়ে গেলে আর সংসারের সুখ আমাদের ইচ্ছা হবে না। যদিও আমাদের আসতে হয়, জন্মাতে হয়, সেই বাসনা নিয়ে জন্মাবো যে ভগবত সুখই যেন পাই, জন্মগ্রহণ করেও যদি ভগবত সুখই আমি ভগবত সুখই যদি পেতে চাই তাহলে সে এই সংসারে দুঃখে আমি বিচলিত হব না। তাই যারা ঠাকুরের মায়ের যারা পার্শ্বদ ছিলেন অবতার পুরুষদের বা যারা মহাপুরুষ জ্ঞানী পুরুষ তারা জন্মগ্রহণ করেন তারা ভগবানের লীলা আস্বাদন করার জন্য, ভগবানের সুখকে আস্বাদন করার জন্য, ভগবত আনন্দটা উপভোগ করার জন্য তারা আসতে পারেন। তারা কিন্তু ওই তারা বাধ্য হয়ে আসেন না বা তারা জগতের কোনো সুখের জন্য আসেন না, তারা আসেন ভগবত সুখের জন্য। তাই ঠাকুরের মায়ের কাছে প্রার্থনা যে আমাদের যাতায়াত যদি শেষ নাও হয়, যদি আমাদের আবার আসতে হয়, আমরা যেন ভগবত সুখ আনন্দ পাওয়ার জন্য আসি, ভগবত আনন্দ বা ভগবানের নাম করার জন্য যেন আমরা আসতে আসি, ভগবানকে নিয়ে যেন আমরা থাকার জন্য আসি, আর যদি আর যেন অন্য কোনো আমাদের সুখকে আমরা পেতে না চাই, কেবলমাত্র ভগবত সুখ ঠাকুরকে নিয়ে ঠাকুরের নাম করে ঠাকুরের গান করে এই যদি এই সুখ নিয়ে আমরা যদি থাকি তাহলে দেখবেন সংসারের দুঃখ যাই আসুক ও দুঃখটা আসবে চলে যাবে, ও দুঃখ আপনাকে কিচ্ছু করতে পারবে না, দুঃখটা ওই মাথার উপর দিয়ে চলে যাবে ভগবত সুখ পেলে। এগুলো তুচ্ছ, তো ওই সুখ আর আপনাকে বিচলিত করতে পারবে না। ঠাকুর মায়ের কাছেই প্রার্থনা করি যে আমাদের সেই ভগবত সুখ তিনি দিন, আমরা যেন ভগবানকে নিয়েই থাকতে পারি, ভগবানের নাম, ভগবানের ধ্যান, ভগবানের চিন্তা, মায়ের চিন্তা এই নিয়ে যদি জীবন কাটাতে পারি এই জন্ম সুখ, পরের জন্ম যদি হয় পরের জন্ম আমরা ভগবত সুখ নিই, আমরা জন্মগ্রহণ করব এই বাসনা এটি বাসনার মধ্যে নয়। এখানে আমি শেষ করলাম। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদম তং রামকৃষ্ণম শিরসা নমামহ।